গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত। তো এখানে সকাল সকাল দেখো মাছের পুটলি পাটলা চলে এসেছে, সেগুলোই আমাকে এখন ধুতে হবে। চুনো মাছ, আর এখানে চুনো মাছ নিয়ে এসেছে ছোটো ছোটো মৌরলা মাছ, আর হচ্ছে এনেছে কাতলা মাছ আর সিলভার কাপ মাছ। সিলভার কাপ মাছ যদিও আমার বর খায় না, কিন্তু আমি আর আমার ছেলে ভালো খাই তাই আনতে বলেছি। আর এদিকে কিন্তু আমার রান্নাও চলছে, আজকে একটু তাড়া আছে। তাড়া আছে মানে ওর বাবা একেবারে ভাত খেয়ে বেরোবে। এখানে বাঁধাকপির মশলা কষছি, বাঁধাকপিটা ভাপিয়ে রেখেছি আর প্রেশার কুকারে পেঁপে দিয়ে ডাল বসিয়েছি। তো রান্না করতে করতেই আমাকে করতে হবে, কারণ ওই যে বললাম তারা আছে। তো এখন মাছগুলো ভালো করে ধুয়ে নেব। সিলভার কাপ মাছ না, এটা সিলভার কাপ মাছ, মোটে আনতে চায় না, মানে নিজে খায় না বলে আনতে চায় না, কিন্তু আমি খুব ভালো খাই আর আমার ছেলেও ভালো খায়। তা আমাদের জন্য ওই মাছ আর নিজের জন্য কাতলা মাছ নিয়ে এসছে আর কি। আর চুনো মাছ বেগুন টেগুন দিয়ে ঝাল খেতেই ভালো লাগে, নাহলে এমনি ভালো লাগে না খুব একটা, একেবারেই ছোটো ছোটো দেখতে পাচ্ছ। তো যাই হোক, ও খাবে যখন এনেছে। আমি এই মাছগুলো তো সব আজকে লাগবে না, কিছুটা ফ্রিজে তুলবো আর কিছুটা আজকের জন্য রান্না করে নেব। আমাদের জন্য সিলভার কাপ মাছ নিয়েছি আর আমার বরের জন্য কাতলা মাছের পেটি নিয়েছি, উনি খান না। যাই হোক, মাছ দুটো আমি একসঙ্গেই সর্ষে দিয়ে ঝাল করব, সর্ষে বেটে নিয়েছি এখানে। আর তো ওদিকে তো ডাল আর বাঁধাকপির তরকারি আমার হয়েই গেছে, মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর একবারে হয়নি বলে দুবারে ভাজবো আর কি। রান্নাটা আমি একবারেই করব, ওই পেঁয়াজ রসুন টমেটো রসুন কুচু আর কি একসঙ্গে ভেজে নিয়ে সর্ষে দিয়ে ঝাল করব। ওই ডাল বাঁধাকপির তরকারি আর মাছের ঝাল, আর ডালের সাথে খাওয়ার জন্য একটু আলু কেটে নিয়েছি, আলু ভাজবো আর কি। আলুটা ভাজা বসিয়ে দিয়েছি তেল দিয়ে নুন হলুদ দিয়ে। এবার রান্না করতে আর দিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ ওর বাবা বেরোবে বললাম, তাড়াহুড়ো আছে মানে খাবার খেয়ে দিয়ে বেরোবে। আর ওদিকে আলু ভাজাটা কমিয়ে দিয়ে আমি চলে এলাম, এখানে ডিমগুলো এনেছে, ডিমগুলোকে আমি মানে ফ্রিজে তুলবো আর কি। তো এইভাবেই তো কাজ করতে হয়, কিছু করার নেই, একভাবে কোনো কাজ করতে পারি না। রান্না বসিয়ে বসিয়ে অনেক কাজই করি, আমার মনে হয় আমার মতন অনেকেই করে রান্না বসিয়ে একটু গ্যাসটাকে সিমে করে দিয়ে। তো যাই হোক, তো আমি এখন এই ডিমগুলোকে ফ্রিজে তুলে নেব, কারণ সব গুছিয়ে নিতে হবে, নাহলে আমার ছেলে কখন সব ফাটিয়ে ফেলবে তার ঠিক নেই। তো আমি ডিমে দেখো সুন্দর ডিমগুলো সুন্দর করে ফ্রিজের মধ্যে সাজিয়ে ফেললাম। তো মোটামুটি রান্না ওদিকেও আলু ভাজাটা কমপ্লিট হলেই আমার সব রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখো, স্নান টান সেরে এসে এখন তোমাদের সামনে এলাম, সব কাজ সারা হয়ে গেছে আমার। আর আজকে খুব ধরপড় ধরপড় করেই কাজ সারতে হয়েছে, সব কাজ সেরে তারপরে স্নান করলাম, করে এসে এখন একটু বসেছি, কারণ ওকে খেতে তো ও খিদে খিদে করছে। কিন্তু আমি বললাম না বাবা, আমি এই কাজ সেরে এসে স্নান সেরে এসে বসেছি, আমি আর পারছি না, মানে খেতে দেবো নিজে খাবো সেটাও যেন একটা কাজ। তোমার একটু রেস্ট নিয়ে নিই, কী করছে দেখো কুমিরটাকে নিয়ে। তোকে আমি খেয়ে ফেললে তো বেঁচে যায়, আর কাজকর্ম করতে হয় না। কুমিরটাকে আমাকে দিয়ে খাওয়াবে, খাওয়া না সত্যিকারের কুমির এনে খাইয়ে দে, কুমির খেয়ে শেষ করতে পারবে না এত বড় বডি। রাখ রাখ জায়গা মতো রাখ। তো আমার অনেক বন্ধুরা বলে যে তুমি এত কাজ কী করে করো, আমি না কাজ করলে কে কাজ করবে বলো, তাই না? আর হয়ে যায় হয়তো, আমি একা নয়, আমার মতন অনেক অনেক মেয়েরাই আছে যারা একা হাতে ঘরটা সামলায়, বাচ্চা সামলায়, সব সামলায়। আর আমার হয়তো কষ্ট হয়, দাঁড়া না কথা বলতে দে না, আমার কথা বলতে দাও। খুব সুন্দর, হ্যাঁ তোর চাইতে সুন্দর। তো কষ্ট হয় ঠিক কথাই, কিন্তু করতে তো হবেই, না পড়ে থাকলে মানে পড়ে যদি থাকে কাজ কেউ করবার নেই, তো আমাকেই করতে হবে। তো ধর্ম ধর্ম করে করে ফেলি, হয়ে যায়। আর সত্যি কথা বলতে এই জিনিসটা হয়তো মায়ের কাছ থেকে পেয়েছি, আমার মাও তিনটে মেয়েকে সামলে, আমার তো একটা, তিনটে মেয়েকে সামলে, আমার বড়ের তো ব্যবসা, সে বেলা আড়াইটা তিনটা সাড়ে তিনটা যখন পারে তখন খেতে আসে। আর আমার মার তো সে ছিল, আমার বাবার চাকরি যেহেতু অফিসের ভাত একদম টাইমে খাবে, তো সেই ভাত রান্না করে আমাদের লেখাপড়া দেখিয়ে, মা তো আমাকে ক্লাস সিক্স পর্যন্ত মা আমাকে পড়িয়েছে। তো তারপরে হচ্ছে তোমার তিনটে মেয়েকে মানুষ করা সবটাই আমার মা একা হাতে করেছে, তো সেই জন্য হয়তো সেই গুণগুলো আমরা পেয়ে গেছি, হয়তো আমরা তিন বোনই সেই গুণগুলো পেয়ে গেছি। আর সত্যি কথা বলতে আমার আসলে বেলায় খাওয়া, তো তোমরা জানো দুটো আড়াইটার আগে ওর বাবা আসে না, তো ওই জন্য আমি মানে ধীরে সুস্থে কাজ করলে করে ফেলতে পারি। আর যদি ওই মানে চাকরির ভাত হতো হয়তো পারতাম না, যদি দশটার মধ্যে রেডি করে দিতে হতো লাঞ্চ, তারপরে তোমার ব্রেকফাস্ট সব কিছু দশটার মধ্যে কমপ্লিট করে টিফিন অফিসের টিফিন রেডি করে দিতে হতো, তাহলে হয়তো পারতাম না, দেরি হতো। তাহলে আমার মেজো বোনের বরের চাকরি তো ওর বেশ ভালো, আমার আর আমার ছোটো বোনের হচ্ছে বরের ব্যবসা, ওই জন্য আমরা মেজো বোনকে বলি তুই সুখে আছিস, সাত তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিস, বর বেরিয়ে যায়, ছেলেকে নিয়ে ঘুম দিতে পারিস দুপুরবেলা। আর আমাদের হচ্ছে সেই আড়াইটা তিনটে পর্যন্ত ভাতের হাঁড়ি নিয়ে বসে থাকতে হয়।
যাই হোক, কিছু করার নেই, যার যেমন কপাল, কপালের লেখন যেমন, সেরকমই হবে, কিছু করার নেই। এখন ওকে খাওয়াবো, নিজে খাবো, খেয়ে একটু রেস্ট নেবো। রেস্টেরও তো প্রয়োজন আছে। দেখো দেখো, ফ্রিজের ফ্রিজের মধ্যে গেছে, ও যত ইলেকট্রনিক্স দিয়েছে, ওই যে ফ্রিজের পেছনে যে তারগুলো থাকে ওইখানে হাত দেয়। এই ওভাবে লাফাস না, কারেন্ট খেয়ে যাবি। তো সবসময় কি চোখে চোখে রাখা যায়? আর একটু 19-20 কোনো যদি ক্ষতি করে সংসারের ঘরের জিনিসের, ওর বাবা বলবে হ্যাঁ তুমি দেখে রাখতে পারো, নিশ্চয়ই তুমি মোবাইল ঘাটছিলে। আমি তো সারাদিন মোবাইল ঘাটি। আর এলে হ্যাঁ, আমি তো সারাদিন মোবাইল ঘাটি, আর তোমার সংসারে আমার ছেলে বলবে তাহলে এত কাজ কি করে হয়, জাদু করে করে নাকি মা? সত্যিই হয়তো জাদু করেই করি, হাতে তালি মারি, হাতে তালি। আমি ওর বাবাকে বলি এই কথাগুলো, তোমাদেরকেও বলছে। আমি তো বলি না না, আমি হয় জাদু করি, আর নাহলে সেই ভূতের রাজা দিল বরের মতন হাততালি মারি, আমার সব কাজ হয়ে যায়, আমি সারাদিন মোবাইল ঘাটি। তো চলো, অনেকক্ষণ কথা বললাম, চুলটা এখনো ভিজা, সেটাকে খাওয়াই, খেয়ে নিজেরা খাই। ও বাবা তো আর এখন আজকে আসবে না, তোমাদেরকে বললাম যেহেতু সকাল সকাল ভাত খেয়ে বেরিয়ে যাবে, আর দুপুরবেলা আসবে না, সেই রাত্রে আসবে কাজ আছে বলে। তো ওকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নেবো, অপেক্ষার কিছু নেই কারোর জন্য, আর 3:30 পর্যন্ত অপেক্ষা করারও কিছু নেই। পচা ছেলে একটা। তোমরা কয়েকজন বন্ধু বলেছো ওর অ্যাক্টিভিটিস দেখাতে, ওর অ্যাক্টিভিটিস হচ্ছে খ্যাপামির মতো, ঠিক আছে, মানে খ্যাপা ঠ্যাপার মতন, দেখলে মনে হয় যেন খ্যাপা কোনো। ঠিক আছে চলো পরে কথা বলি। দেখো খাওয়া দাওয়া করে এসে একটু নিচেই গড়াগড়ি করছিলাম, আজকে মেঝেতে গড়াগড়ি করছিলাম, এই ঠান্ডার দিনও অনেকদিন মেঝেতে শোয়া হয় না, মেঝেতে একটু শুই, তবে বেশিক্ষণ শুতে পারবো না, অন্য কাজ আছে, কাজে লাগবো আবার। আর এই দরজাটা দেখো বন্ধ করে দিয়েছি, তার কারণ হচ্ছে আমার ছেলে হচ্ছে ওই ঘরে টিভি দেখছে, ওই ঘরে টিভি দেখছে, আর ওর বাবা তো দুপুরবেলা আর আসেনি, খেয়ে বেরিয়ে গেছে সেই সকালে আর আসেনি, বললামই তোমাদের আসবে না, আর ওই জন্যই অত তাড়াহুড়ো ছিল আমার। আর এখন টিভি দেখছে, আর এই ঘরে দরজাটা বন্ধ রেখেছি কারণ 50 বার আসছে, আমি বারবার ক্যামেরাটা অন করছি, সে একটা ভেপুর মতো বাসি নিয়ে ওটাকে, আমি মানে ক্যামেরা অনেকবার অন করার চেষ্টা করেছি মানে ভাত খেয়ে এসে আর কি, ও সেই যখনই বাজাচ্ছি ভ্যাঁ করে ভেপুর মতো বাজে, মানে বিরক্ত লাগছে বাসিটা, বিরক্ত লাগছে। তো ওর বাবা কালকে এনে দিয়েছে ওটা, তো জানি না কতদিন বাসিটা জীবিত থাকবে সেটা আমি জানি না, সেটা বাসিই জানে আর বাসির মালিকই জানে। তো ওইটাকে ওই জন্য আমি এই দরজাটা বন্ধ করে দিয়েছি, আমি বলছি তুই টিভি দেখছিস দেখ গিয়ে যা, আমাকে শান্তিতে অন্তত ভিডিওটা করতে দে। একে তো আমি কোনো মাইক্রোফোন ব্যবহার করি না, কোনো মাইক ব্যবহার করি না আমি, তার উপরে যদি তুই এরকম ভ্যাপু ভ্যাপু বাজাস তাহলে আমার বন্ধুরা আমার কথা আর কিছু শুনতেই পাবে না। তো এই জন্য ওকে এই দরজাটা বন্ধ করে দিয়েছি, জানি না আবার ওখানে কী করছে, বন্ধ করে দিয়েছি, রাগের চোটে আবার অন্য কিছু করতে পারে, ক্ষতি করতে দিই, আবার রাগ আছে বেশি আবার। তো যাই হোক, এখন আমি আর শোবো না, একটুখানি শুয়েছিলাম, একটুখানি শুয়ে একটু গড়াগড়ি দিচ্ছিলাম মেঝেতেই, দিয়ে এখন একটু তাল, একটা তাল না সেই মানে তোমার ফ্রিজে রয়েছে অনেক দিন ধরে, তোমরা হয়তো জানো না, এটা আমি তোমাদেরকে বলে দিই, যদি ধরো তাল বেশি পরিমাণে থাকে বা দেখবে গ্রামের দিকে একটু তাল গাছগুলো বেশি থাকে অনেকের বাড়িতেই, বাড়িতে নিজেদেরই তাল গাছ আছে, অনেক সময় কী হয় তাল যদি বেশি হয়ে যায় না তখন কী করবে বলো তো, ফ্রিজের মধ্যে রেখে দেবে গোটা শুদ্ধ তাল একদম। আমার এই তালটা ধরো ভাদ্র মাসের জন্মাষ্টমীর দিনে এনেছিলো, আরও অনেকগুলোই এনেছিলো, 2-3টে এনেছিলো, সেগুলো তো জন্মাষ্টমীতে পুজোতে দেওয়া হয়েছে, তোমরা সেদিন ব্লগ দেখেওছো, আর তালের বড়ো টড়া করে দেওয়া হয়েছিলো, তালের লুচি টুচি করে। তো একটা তাল আর মানে সেই দিনে জন্মাষ্টমীর দিনে আর পারিনি, তারপর থেকে মানে তাল ওই ছেলাটা, তাল ছিলাটা মানে তালের কাই বা পাল বের করাটাই আমার কাছে সবচেয়ে কঠিন, ভালো লাগে না করতে। তো একটা তাল সেই ভাদ্র মাস থেকে, এটা কার্তিক মাস পড়ে গেল, ভাদ্র মাসে জন্মাষ্টমী গেছে, সেই থেকে 2 মাস ওইভাবে তাল যদি তোমরা রেখে দাও তোমাদেরও তাল থাকবে। মানে অনেক সময় কী হয় জানো, শ্রাবণ ভাদ্রতেই দেখবে তাল পাওয়া যায়, অন্য সময় তাল খেতে ইচ্ছে করলেও অনেকে আবার তালটা পছন্দ করে না, তালের গন্ধটা অনেকে আবার পছন্দ করে না, কিন্তু আমার ভালো লাগে, আমাদের বাড়ির সবাই ভালোবাসি। তো তালটা অনেকে পছন্দ করে না, আর যারা পছন্দ করে তারা মনে করে যে শ্রাবণ ভাদ্রতেই তাড়াতাড়ি করে খেয়ে নিতে হয়, কিন্তু যদি রয়েস হয়ে একটু খেতে চাও তাহলে না ওই ফ্রিজে রেখে দেবে, কোথায় বলো তো, ডিপ ফ্রিজেও নয় আর ফ্রিজের নিচের দিকেও নয়, ডিপ ফ্রিজের পরেই যে সেলফ তাকটা থাকে সেই তাকে রেখে দেবে, একদম এমনি নর্মাল রেখে দেবে, একদম যে মানে একদম কাচের ডিপ ফ্রিজের তলাতেই যে তাকটা থাকে সেই তাকটাতে। তো ওইখানে রেখে দিলে পরে দেখো 2 মাস একদম মানে একদম যেমন তাল তেমনই আছে, তো তোমাদেরকে তালটা অবশ্যই দেখাবো। তো সেই তালটা তো 2 মাস রেখে দিলাম, এবার তো আমার ছেলে রোজই তালটার গায়ে গিয়ে না ফ্রিজ খুলে রোজই তালটার গায়ে গিয়ে হাত বোলায়, মা তালটার বড়া করে দাও না, মা তাল সে তো তোমাদের কালকে কলার বড়া করেছিলাম, তো এখন দরজা খোলা যাবে না,
কলার বড়া করেছিলাম, তারপরে সেই তালটা কই মা তালের বড়া করে দাও না করে দাও না, তোর ওর বাবা বলছে তোর মা হচ্ছে কুঁড়ে হয়ে গেছে, তোর মা আর কিছু করতে চায় না। তো যাই হোক, 2 মাস ধরে তালটা পড়ে রয়েছে, ফেলে তো দিতে পারি না, ওই খাবো বলে পরে খাবো বলেই ওরভাবে রেখে দিয়েছি। তো তালের পাল্প যে কাইটা সেটাও কিন্তু বছর ভর সংরক্ষণ করা যায়, কীভাবে সংরক্ষণ করা যায় অবশ্যই তোমাদেরকে বলবো। আর আমি আর এখন আর বকবক করবো না, আমার দেরি হয়ে যাবে কারণ আমি এখন তালটা ছুলতে যাব। খেয়ে উঠে যদিও ভালো লাগে না, তাও একটু গড়িয়ে নিলাম, গড়িয়ে নেওয়াই বলি, আজকে বিছানায় শুইনি, বিছানায় শুলে না আর উঠতে ইচ্ছে করবে না আরামে, এইখানে এসেই বসে বসে একটু ফোনটা ঘাঁটতে ঘাঁটতে একটুখানি শুয়ে নিলাম আর কি, বেশিক্ষণ না 5-7 মিনিট। চলো রান্নাঘরে যাই, তালটা একটুখানি ছেলাছেলি করতে হবে, আমি না করলে কেউ করার নেই, খাওয়ার লোক অনেক আছে আর করবার লোক নেই। আর সত্যি কথা, বাড়ির বউরাই এগুলো করে, বাড়ির মেয়েরাই করে, এগুলো তো আর ইয়ের না। তবে গত বছর আমার বর তাল ছুলে দিয়েছিল গত বছর, এবছর বলে পারবো না নিজে করো। আসলে কী বলো তো, সবসময় দেখে তো ফোনটা, সবসময় না দেখে না, ও যখন ঘরে থাকে তখন আমার অবসর সময় তখন দেখে ফোনটা হাতে, তার মানে ফোন ঘাটার তোমার সময় আছে আর অন্য অন্য কাজ করার সময় নেই, তাহলে তুমিই করো, এরকম একটা ব্যাপার আর কি। তো ঠিক আছে, মেয়েদেরকে কোনো কিছুতে হার মানানো যায় না, সেটা অবশ্য জানে না হয়তো আমার বর। তো যাই হোক, চলো রান্নাঘরে যাই, বকবক করবো না। এই দেখো সেই 2 মাস ধরে ফ্রিজে রাখা তাল, একদম যেমন কিনে আনা হয় বাজার থেকে সেই রকমই পুরো সম্পূর্ণ আছে। এখন এটাকে আমি ছাড়িয়ে নেব, যেভাবে ছাড়াই আর কি সেভাবেই ছাড়িয়ে নেব। আর দেখো আমার এখানে ছাড়ানো হয়ে গেছে, 3টে আঁটি বের করে নিয়েছি। আমি কিন্তু কোনো জল দেব না, কারণ অনেকে জল দেয় বলে কি না তিতকুটি ভাব লাগে, কিন্তু জল ছাড়া করব। আর এই গ্রেটারটাতে আমি জাস্ট পাল্পটা বের করে নেব, আর জল ছাড়া করলে না 1 বছর ধরে সংরক্ষণ করা যায় এই পাল্পটাকে। এটা হচ্ছে এখন একটু ছেঁকে নেব ওই ছাঁকনির সাহায্যে। এটা কীভাবে সংরক্ষণ করা যায়, ওই তোমার এই পাল্পটা একদম জল যেহেতু নেই, এই একদম টাইট পাল্পটাকে চিনি দিয়ে জাল দিয়ে তারপরে রোদে 4-5 দিন ধরে একদম ভালো করে শুকনো করে যেভাবে আম সত্ত্ব করে সেভাবে তাল সত্ত্ব করে এটা বছর ভর রেখে দেওয়া যায়। দেখো এটা দিয়ে আমি ছাঁকনিটা দিয়ে ছেঁকেও নিলাম, আর একদম দেখো টাইট, একদম টাইট পাল্প, কারণ আমি জল দিইনি বলে। আর এটাকে দিয়ে আজকে কোনো রেসিপি বানাবো না, আজকের আমার ভালো লাগছে না, অন্যদিন বানাবো, রেখে দেবো ফ্রিজে। কিন্তু এটা বছর ভর এইভাবে চিনি দিয়ে জাল দিয়ে জল ছাড়া, এই দেখো আঁশ বেরিয়েছে, অল্প একটু আঁশ ছেঁকে নিয়েছি বলে। আর চিনি দিয়ে যদি জাল দিয়ে বছর ভর মানে রেখে রাখা যাবে তোমার তা আমসত্ত্বর মতো করে, একদম শুকনো তো ওই জন্য। তারপরে ওই তালসত্ত্বকে গরম জলে ফেলে তোমার যখন ইচ্ছে যা খুশি রেসিপি বানাতে পারবে। দেখো সেই তাল টাল মানে তালের পাল্প বের করে এসে একটু শুয়েছি, আমার পিঠের ওপরে একটা হনুমান এসে শুয়েছে। মানে এইভাবে আমি কতক্ষণ বন্ধুদের কিছু ভিডিও দেখলাম, আমার আর ইচ্ছে করেনি যে তালের পাল্প বের করে আমি আবার ফ্রিজে রেখে দিয়েছি। তার কারণ তোমাদেরকে তো বললামই, কারণ আমার আর ইচ্ছে করেনি আজকে তাল দিয়ে কোনো রেসিপি বানাই বা খাই, খেতে ইচ্ছে করছে কিন্তু আর বানাতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না আর কি। সারাদিন কাজ করার পরে নয় এক্সট্রা কাজগুলো আর করতে ইচ্ছে করে না। তো যাই হোক, সন্ধে হয়ে গেছে, আর এখন নাকি তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, মেঘলা ওয়েদার বলে। তবে আজকে মেঘলা ওয়েদার ছিল না, আজকে কিন্তু ভীষণ সুন্দর বৃষ্টি মানে ছিল না, ভীষণ সুন্দর রোদ দিয়েছিল, বৃষ্টি বলছি কেন, ভীষণ সুন্দর রোদ দিয়েছিল, একদম খটখটে রোদ, জামাকাপড় সব শুকিয়ে গেছে। আর সন্ধেটা কি তাড়াতাড়ি হয়ে যায় না, মেঘলা হোক চাই না হোক সন্ধেটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, মানে 5:30টার সময় একদম অন্ধকার হয়ে যায়। তো এখন তো 6টা বাজার, খুব তাড়াতাড়ি আমরা আজকে দুপুরবেলাও খেয়েছি, তোমাদেরকে বলেছি খুব তাড়াতাড়ি খেয়েছি, তো সেই কারণে হচ্ছে এখন একটু ওকে গোলা রুটি করে দেবো। আমি যদিও খাবো না গোলা রুটি, আমি ওকে গোলা রুটি করবার ইচ্ছে নেই, বায়না করছে গোলা রুটির জন্য। আর গোলা রুটি মানে তো মিষ্টি গোলা রুটি খাবে, সে ডিম টিম দিয়ে যে গোলা রুটি করে দিই আমি, হলদে হলদে গোলা রুটি সেটা খাবে না, বলছে আমি এখন চিনি দিয়ে গোলা রুটি খাবো। যাই হোক, খুব মিষ্টি খাওয়ার ঝোঁক হয়েছে ইদানিংকালে, তো মিষ্টি দিয়ে গোলা রুটি খাবে, আর আমি হচ্ছে মিহি খাবো, আলু ভাজা রয়েছে দুপুরবেলার, আলু ভাজা দিয়ে মুড়ি খাবো, কারণ আমিও খুব তাড়াতাড়ি খেয়েছি দুপুরবেলাটা। তো যাই হোক, রান্নাঘরে আবার যাবো, মানে রান্নাঘরেই সর্বক্ষণ দেখতে পাচ্ছ, রান্নাঘরে দেখতে পাবে না, আর মেয়েদের রান্নাঘর ছাড়া জায়গা কোথায় বলো না, মানে যখন বিয়ে হয়নি ইয়ে হয়নি তখন মায়ের ঘরে বসে খেয়েছি, আমার লাগছে বাবা থুতনিতে তোর, মায়ের ঘরে বসে খেয়েছি তখন বুঝতে পারিনি যে একটা সংসারে কতটা কাজ থাকে, কত পরিমাণ মায়েরা কষ্ট করে বুঝতে পারিনি, আজকে বুঝতে পারছি সেটা, নিজে যখন একটা সংসারে ঢুকে পড়েছি বুঝতে পারছি। তো যাই হোক, চলো আবার যাবো রান্নাঘরে ছেলের গোলা রুটি করতে।
আসলে ছেলে যখন যা বায়না করে না তখন করে দেওয়ার চেষ্টা করি একটাই কারণে, কারণ আমি আমার ছেলেকে যেভাবে যা করে দিই তাই ও অমৃত হিসেবে খায়। কিন্তু আমার বরের বাবা প্রচুর প্যাক না, ওর মুখে কিছু রোচে না, ওর কিছুই ভালো লাগে না আমার হাতের তৈরি জিনিস। যাই হোক, আর আমার মনে হয় সব মায়েরাই সন্তানরা চাইলে পরে সেটা করে দেওয়ার চেষ্টা করে কষ্ট হলেও। তো কিছুই না, একটুখানি বাটার আর ঘি দিয়ে আমি একটুখানি মানে ময়দা চিনি আর দিয়ে জাস্ট ওকে গোলা রুটি, ছোটো ছোটো গোলা রুটি বলেছি, ছোটো ছোটো করে দেবে মা, আমি তাই ওকে করে দিচ্ছি। আর বেশি না, ওর আন্তাজি আমি দুটো করেছি, যে একটু একটু ময়দা এইটুকুনি সুজি নিয়ে ওর আন্তাজ, সন্ধেবেলা খাবে আর বেশি খেয়ে ফেললে না পেট ভরে যাবে, কারণ আমি তোমাদেরকে বললামই এই যে ওকে দিয়ে দিই গরম গরম, ও নিজেই খেয়ে নেবে। একটু বাটার আর ঘি দিয়ে করেছি, ওই গন্ধতেই খেয়ে নেবে আমার ছেলের, মানে যা করে দেবো কোনো নম নম করে দিলেই ও খুব খুশি। আর তোমাদেরকে বললাম আমি আলু ভাজা খাবো, আর সেই জন্য এই যে আলু ভাজা, আর আলু ভাজার কড়াইটার মধ্যে একটু তেল আছে বলে না আমি এর মধ্যেই মুড়িটা নিয়ে মাখিয়ে নিচ্ছি। আমার কিন্তু গ্যাস বন্ধ, ভেবো না যে মুড়ির সঙ্গে আলু ভাজাটাকে গরম করে নিচ্ছি। আর আলু ভাজাটার মধ্যে দুপুরবেলা খেয়ে অনেকটা দেখে গ্যাস বন্ধ, আবারও দেখিয়ে দিলাম, আর তেলটা অনেকটা ছিল সাইডে, তেলটা দিয়ে একবার এটা মুড়িটা তাহলে মাখিয়ে নিই, মাখিয়ে নিয়ে তাহলে আমার তেলটা আর আলাদা করে দিতে হবে না। আর এরকম আলু ভাজা মুড়ি খেতে বেশ ভালোই লাগে। ছেলেকেও বললাম তুই খা, বলে না আমি গোলা রুটিই খাবো। তো যাই হোক, আমি আজকে অন্য দিন টিফিন করি না, আজকে মানে সকাল সকাল খাওয়া হয়েছে দুপুরবেলাটা আর কি, তাড়াতাড়ি খাওয়া হয়েছে বলে একটুখানি এই বসে এখন খেয়ে নেবো, চামচ দিয়ে খেয়ে নেবো, আর হাত করতে হলো না। আর দুজনের খাওয়া হয়ে গেলেই ওকে নিয়ে আমি পড়তে বসাবো, কারণ সন্ধে হয়ে গেছে, পড়তে বসবে। দেখো এখন বাজে রাত 9টা, আর ছেলেকে পড়িয়ে উঠলাম, আর দেখতে পাচ্ছো এই যো এইখানের সাথে আর এইখানের সাথে আমার ছেলে হচ্ছে আমাদের দুজনের বিভেদ করে দিয়েছে, মানে ও এ ঘরে আর আসবে না, এ ঘরে ঢুকবে না, আর আমি ওই ঘরে যাব না, বুঝতে পারছো? তার কারণ হচ্ছে ওর আর আমার মাঝখানে বিভেদ ঘটিয়ে দিয়েছে, কারণ পড়তে বসে কয়েক ঘা ঝাড় খেয়েছে আমার কাছে লেখার জন্য, হাতের লেখার জন্য। তো ওই কারণে হচ্ছে দড়ি বেঁধে দিয়েছে দুটো ঘরের মাঝখানে, ডাইনিংয়ে ও ডাইনিংয়ে থাকবে, ওর বাবা ওই ঘরে থাকবে ও বলে দিয়েছে, আর আমি এই ঘরে থাকবো একা একা, ভালো থাকবো, বেঁচে যাব। তো সেই কারণে দরজার ওপরে চিটকিনিটা দেওয়ার ক্ষমতা হয়নি, এইখান থেকে এইখানে দড়ি বর্ডার দিয়ে বেঁধে দিয়েছে, বলছে তুমি এই ঘরে আসবে না। ঠিক আছে, আমি ওই আমি যদি ওইখানে না যাই তার মানে রান্নাঘরে আমি যেতে পারবো না, তাহলে খাবার দাবারও বন্ধ, তাহলে আমি আবার ঘুম দেবো, আমার দরকার নেই, বেঁচে যাবো আমি। তো পুরো দড়ি আটকে দিয়েছে এখান থেকে ওখানে গিট দিয়ে, যেহেতু ওপরে চিটকিনিটা দিতে পারে না আর নিচেরটাও দিতে পারে না, খুব টাইট, নিচেরটা আমরা খুব একটা দিই না, ওপরেরটা দিই, দেওয়ার পর দরকার পড়ে না, মাঝখানের ঘরে তো মানে চিটকিনি দেওয়ার দরকার পড়ে না। তো ওই জন্য দড়ি বেঁধে দিয়েছে ছেলের রাগ। দেখো নিজে ভুল করলে কোনো ক্ষতি নেই, আমাকে ঢুকতে দেবে না, তাহলে আর আমি আর রান্নাবান্না করতে যাবও না, অসুবিধা নেই, ভাত বসাতেও যাবো না, কী খাবি আমি শুধু সেটা দেখবো। বলছে তুমি আমার ঘরে আসবে না, ওর ঘর মানে ডাইনিংটা ওর ঘর, এখন থেকেই যদি বলে তুমি আমার ঘরে আসবে না তাহলে বুঝতে পারছো ভবিষ্যৎটা কী হতে হতে পারে আমাদের মতন, আমাদের এই জেনারেশন, এই জেনারেশনগুলো কী করতে পারে আমাদের ভবিষ্যৎ কী না। একটুখানি লেখা হাতের লেখা খারাপ করেছে, একটু ভুলটুল করেছে, সেই কারণে ঝাড় খেয়েছে বলে পড়া শেষ করলো, গুমড়ে গুমড়ে পড়া শেষ করলো, পড়া শেষ করে উঠেই ওটা সেই ডিমের পেটি বেঁধে নিয়ে আসে, যে ডিমের ট্রেগুলো আর কি 30টা করে যে ডিমে আসে যখন, ওই দড়িগুলো আমি রেখে দিই, অনেক কাজে লাগে ওই দড়িগুলো, সেই দড়িগুলো ওখান থেকে নিয়ে এসে এই মাথা থেকে ও মাথা বেঁধে বুঁধে বলে তুমি আমার ঘরে যাবে না। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার হচ্ছে আজকে মানে রান্নাবান্না সেরকম করতে হবে না, কারণ ডালও রয়েছে, বাঁধাকপির তরকারি রয়েছে, মাছের ঝাল রয়েছে, এখন শুধু ভাত বসাবো, আর ভাতের মধ্যে হচ্ছে একটু আলু দেবো, আলুটা মানে পেঁয়াজ টেয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে মাখবো, এইভাবে রাতের খাবার, আর কিছু করবারও নেই। আর আমি এখন ভিডিওটাও শেষ করব, আর বকবক করব না, আমাকে দড়ি কেটে ওইখানে প্রবেশ করতে হবে, কারণ হচ্ছে রাত হয়ে যাচ্ছে, 9টা থেকে 9টা 10 হতে চললো প্রায়, কারণ আমাকে ভাত বসাতেই হবে। ওর সঙ্গে তো বলে গেছিলাম যে তোমাদের কিছু দেখালাম যে এইটুকু ছেলের গোসা দেখো, আমরা ছোটোবেলায় কত মার খেয়েছি, আমার মা কিন্তু মারতো আমাদেরকে, এখন বুঝতে পারতাম যে অন্যায় করতাম বলে মারতো, তখন রাগ হতো কিন্তু বকতো মারতো, অনেক বদমাইশি করেছি, অনেক বদমাইশি করেছি, তবু বলে যে আমি নাকি ঠান্ডা ছিলাম। তো যাই হোক, এখনকার ছেলে মেয়েদের অনেক রাগ, ওদেরকে কিছু বলা যায় না। তো ভিডিওটা এখানেই শেষ করব, নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আস্তাবে আসি, টাটা।